এদিকে মেয়াদ ছাড়াই চলছে দেশের 11,500 এর বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। আর লাইসেন্স নেই 38টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের। 18টি মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ। তালিকার বাইরে ও দেশ জুড়ে লাইসেন্স ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আরো কয়েক হাজার হাসপাতাল ক্লিনিক। এসব দেখভালের দায়িত্ব যাদের, সে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক বললেন এসব দেখার দায়িত্ব তাদের নয়। ফখরুল ইসলামের রিপোর্ট। চিকিৎসা সেবায় হাসপাতাল মানুষের অন্যতম ভরসাস্থল। দেশে 16 কোটি মানুষের চিকিৎসা চাহিদা মেটাতে সরকারি হাসপাতাল যা আছে তা খুবই নগণ্য। এজন্য একটু সঠিক আর সুষ্ঠু সেবা পেতে বাড়তি টাকা খরচ করেও রোগীরা ছুটে যান বেসরকারি হাসপাতালে। কিন্তু দেখে ফিটফাট হলেও এমন বেশিরভাগ হাসপাতালের ভেতরটাই চরম ভোগান্তি আর অনিয়মে ঠাসা। এর কিছুটা চিত্র উঠে আসে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। মেয়াদ না থাকায় সিলগালা হয়েছে করোনা রেজাল্ট জালিয়াতির মাস্টারমাইন্ড রাজধানীর রিজেন্ট হাসপাতাল। মেয়াদ ছাড়াই চলছিল শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালও, উঠেছে নানা অনিয়মের অভিযোগ। ডেমরায় সিলগালা হয়েছে SHS হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার 15,728টি, এদের 11,567টিরই নেই কোনো নিবন্ধন। আর 71টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের 38টিরই নেই কোনো লাইসেন্স। 18টির মেয়াদ এরই মধ্যে শেষ। আমাদের সারা বাংলাদেশে বেসরকারি ক্লিনিং ডায়াগনস্টিক সেন্টারগুলো 15,000 রুপে আছে, তার মধ্যে 4,000 রুপে অলরেডি লাইসেন্স প্রাপ্ত তারা পেয়েছেন, লাইসেন্স তাদের আছে, এবং 2,000 মধ্যে তাদের যে পাইপলাইনে আছেন, নবেন করছেন কিছু করেননি, এরকম পাইপলাইন আছে। আমাদের হাসপাতাল শাখা থেকে অলরেডি বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে, নজরদারির মধ্যে আছে। এছাড়া অনুমোদন ছাড়াই দেশজুড়ে পরিচালিত হচ্ছে আরও কয়েক হাজার হাসপাতাল ক্লিনিক। লাইসেন্সবিহীন এসব হাসপাতাল পরিচালনা আইনত অবৈধ, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তদারককারী এই কর্মকর্তার দায়িত্বহীন বক্তব্য পিলে চমকে দেয়। শুনেন, লাইসেন্স না থাকা মানে কিন্তু একটা অবৈধ না। লাইসেন্স নবায়নের কিন্তু প্রক্রিয়াটা বেশ লম্বা। কিছু কিছু এরকম অনেক হাসপাতাল আছে যারা চালাচ্ছে, কোনো লাইসেন্স নাই। এরকম অনেক হাসপাতাল আছে যারা চালাচ্ছে লাইসেন্সটা, এটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের না। এটা দেখার দায়িত্ব হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। রেগুলেটরি বডি কারা? রেগুলেটরি বডি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী না। রেগুলেটরি বডি হচ্ছে যে আপনার স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অবশ্যই দেখার দায়িত্ব আছে। চিকিৎসক নেতা ইকবাল আর্সলান বলছেন, আইনের কার্যকর প্রয়োগ না থাকায় দুর্বৃত্তায়নের মানসিকতায় গড়ে উঠেছে এসব হাসপাতাল, যাতে আস্থা হারাবেন রোগীরা। আইনের আওতায় এনে তাদেরকে তাদের যে ব্যবস্থাপনা সেটাকে সঠিকভাবে যদি আমরা পরিচালিত না করি, তাহলে আজকে আমাদের দেশের সাধারণ মানুষের যে হাসপাতালগুলোর প্রতি আস্থা, সেই আস্থাগুলো নষ্ট হয়ে যাবে। হাসপাতালগুলোকে সংশোধনের সুযোগ দিয়ে অনলাইন নিবন্ধনের আওতায় আনার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, News 24, ঢাকা।